গুড মর্নিং বন্ধুরা, 6:30 বাজে। দেখো সোনু উঠে পড়েছে, স্কুলের জন্য ওকে রেডি হতে হবে। তো আমার পরিবারের সকল বন্ধুরা কেমন আছে? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও খুব ভালো আছি। তো চলে এসলাম নতুন একটি ব্লগের সঙ্গে। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সকাল সকাল দেখো আমিও ব্রেকফাস্ট বানাচ্ছি, রুটি ভাজছি। তো আজকে না বেলনটা কোথায় হারিয়ে গেছে জানি না, সেজন্য গ্লাস দিয়ে রুটি বানালাম, সেটাই তোমাদেরকে দেখালাম। গ্লাস আর থালায় রুটি বেলে বানালাম। তো রুটি হয়ে গেছে, ওকে খেতে দিয়েছে যে আপনি একটা, ও একটা খায় সকালবেলা, আর দুটো টিফিনের মধ্যে ভরে গেছে। কালকে রাত্রে ওর জুতোগুলোও পালিশ করা হয়নি, সেজন্য এখনই করে নিচ্ছি, করে সাথে সাথে ওকে পরিয়ে দিব। টাইম থাকলে আমি রাত্রেবেলায় করে রাখি, ভুলে গেছিলাম। তো বন্ধুরা দেখো রোদ্রু উঠছে ধীরে ধীরে, চারিদিকে রোদ ছড়াচ্ছে, কিন্তু এখনও কিন্তু কুয়াশার রেস চলে যায়নি। জঙ্গলের ভিতরে ভিতরে কুয়াশাটাও কিন্তু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ গোলা গোলা কুয়াশা প্রচণ্ড পড়ে সকালবেলা। সকালবেলা প্রচণ্ড কুয়াশা পড়ে, কিন্তু সকালবেলার এই যে দৃশ্যটা, চারিদিকের পরিবেশটা দেখতে কিন্তু খুবই মনোমুগ্ধকর। একদম চারিদিকে পাখির কলতান, খুব সুন্দর। আর তার সাথে যদি গরম গরম চা হয়ে যায় তাহলে তো জমে যায়, তাই না? ও চা খেয়ে চলে গেছে, তো আমি আমার চাটা রেখে দিয়েছিলাম, গরম করে নিলাম। এখন আমি বসে বসে আরামসে চাটা খাবো, আরো আধা ঘন্টা, অল্প কম আধা ঘন্টা, 5 মিনিট কম আধা ঘন্টা ওকে ওয়েট করতে হবে ওর পাপার জন্য। এটা বিমান আর্ট করেছে, দেখো বিমান আর্ট করেছে ফুল। অনেকদিন হয়ে গেল, কালারটা ঠিক মতো করতে পারেনি, ওরকমই ছেড়ে দিয়েছে। আর দেখো কত সুন্দর গোল করে লাগছে। হ্যাঁ, গোলটা সুন্দর হয়েছে, সার্কেলটা অনেক সুন্দর গোল করছে। হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম তখন দিল করছিলাম। হ্যাঁ, আমার ছেলে 2 দিন থেকে বলছে পিকনিক খাবে, পিকনিক খাবে। দেখো ইট ওখানে পেতে রেখেছে। ওয়া, দেখো টিয়া পাখি দুটো, আর দেখো ভালোবাসছে, হাই ভালোবাসছে, এই যে দেখো হার্ট ভালোবাসছে বলে। আর দেখো এরোপ্লেন, এরোপ্লেন, এটা 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 আমি, এটা মা, এটা পাপা এরোপ্লেনে চড়ছে। আর দেখো এরোপ্লেনে চড়ার জন্য রাস্তা, উলি এরোপ্লেন থেকে যে নিচে নামিয়ে দেয় সিঁড়িগুলো, সেটাই বানিয়েছে, খুব সুন্দর। আর আরো আর্ট করছি, তো আরও ওর আর্ট করার নেশা উঠে গেছে, যাই ওকে কলম দিয়ে আসি, ওকে কাগজপত্র ধরিয়ে দিই আর্ট করার জন্য। আর ওয়েট করতে থাকি, বর আসবে তারপরে ওকে ছেলেকে নিয়ে স্কুলে দিয়ে আসবে। এখন বাজে 7:29। ছেলেকে সম্পূর্ণভাবে রেডি করিয়ে দেওয়া আমার হয়ে গেছে, তো ঝাড়ু দেওয়া বাকি ছিল, তো ঝাড়ু দিতে, তো এদিকে বড় এসে গেল, এসে ব্রেকফাস্ট করে তারপরে বাচ্চাকে রাখতে যাবো। দেখতে পারবে এখন ও কত করতে দেবে আমাকে, এরকম 10:30 করতেই থাকে, সামনের দিক দিয়ে গেলেই একটা কাতুকুতু দিয়ে দেবে।
তো দুধটা গরম করে ওর ছাতের সঙ্গে মিক্স করে ওকে এখন দিব, ও খাবে। আমি আস্তে আস্তে কথা বলছি, কারণ রাত্রে ভয়েস ওভার দিচ্ছি, সবাই ঘুমাচ্ছে, তাই জন্য আমি আস্তে বলছি। ৪৭ বাজে, এই যে এখন যাচ্ছে স্কুলে, সর্দি সর্দি লেগেছে গলাটা একটু। বাই সনু। যত দূর দেখা যায় তত দূর টাটা করতে থাকে ও আমাকে। সকালবেলা প্রতিদিন এখানে কাপড় শুকোতে দিতে আসি, আমি এই প্রকৃতিটাকে এনজয় করি, খুব ভালো লাগে। আর কি আবল তাবল নিজে বানানো কিছু যে গান করি, আজকে সেটাকে মিউট করলাম, ছেড়েই দিলাম, শোনো তোমরাও পাগলি গান। আর নিজে নিজে বানাইয়া বলে যা মনে আসে তাই গাইতে থাকি, বানিয়ে ভালো লাগে আসলে, প্রকৃতির প্রতি মুগ্ধ হয়ে যাই না তাই। চেয়ারটা কালকে বাইরেই ছিল, বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড নোংরা হয়ে আছে, মাটি ভরে আছে আর কি, তো সেই জন্য ওটাকে ধুয়ে দিলাম। ফুলের গাছগুলোতে জল দিয়ে দেবো।
পড়লো না করতে হবে, তো সেটা কথা ভেবে আবার শুরু করে দিলাম। আগে আমি পড়তাম, এখন না চাপে হয় না, সময় মেলে না, তো ওই জন্য এখন ভাবি যে না সময় বের করে নিতে হবে, তাই না, সময় কখনো হবে না, তো ওই জন্য সকাল সকাল কাজগুলো একদম ফটাফট করে নিই, করে নিয়ে একটু সময় বের করে আমি এক্সারসাইজটা করে নিই। তো এখন এক্সারসাইজ করলাম মোটামুটি 20 মিনিটের মতো তো করেছি হয়তো, এখন বাজে 10:05। আজকে হচ্ছে 25শে অক্টোবর, মানডে, তো 10:05 এখন আমার সমস্ত কাজ কমপ্লিট হয়েছে, শুধু রান্নাটা বাদ দিয়ে আর স্নান পুজো বাদ দিয়ে। তো মানে যা যা সাফসাফাই এটা ওটা যা যা করণীয় করে নিয়েছি কালকে, মানে যেহেতু বিকেলবেলা কাপড় সমস্ত ধুয়ে দিয়েছিলাম, সকালে তো ধোয়াই হয়েছে, পরে বিকেলবেলা আরও ধুয়েছি, সেজন্য কিন্তু এখন আর কোনো কাপড় চোপড় নেই বাথরুমে। তো স্নান করব, তারপরে ছেলে আসবে, বর আসবে, তারপরে কাপড় বের হবে, তো পরে ধুবো না হয় তাহলে ওগুলো। আপাতত এখন একটা ভিডিও আপলোড হয়ে গেছে, কালকে রাত্রে আমি এটাকে আড়াইটা পর্যন্ত আপলোড করে বসিয়ে দিয়ে এক্সপোর্ট করে আপলোড দিয়ে তারপরে ঘুমিয়েছিলাম। তো বর টের পেয়ে গেছে, বর ডাক করছে বলে তুমি এত রাত করে তুমি জাগো, ভালো তো। তাহলে সকালে আমি ডেকে দিয়েছি 6:20 আমি উঠে পড়েছি, চাটা বানিয়ে দিয়েছি, তারপরে তো ব্রেকফাস্ট দেখলেই সমস্ত কিছু করেছি, আর ওই 2:30টার দিকে শুয়ে কিন্তু আমার ঘুম একদমই আসছিল না, ঘুমোতে ঘুমোতে ওই ধরো 3:30 তো বেজেই গেছে, আসছিল না, কিছুতেই ঘুম আসছিল না, কেন যেন অনেক লেট করে ঘুমোচ্ছি। তারপরে ঘুমিয়ে টুমিয়ে এই যে ভিডিওটা তো আপলোডে দিয়ে বসেছিলাম, শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম, তো ভিডিওটা আপলোড হয়ে আছে, কিন্তু এতক্ষণ কাজের চাপে আমি সেটাকে টাচ করতে পারছিলাম না। তো এখন আমার সমস্ত কাজ কমপ্লিট হলো, এখন তো এখন আমি ভিডিওটাকে পাবলিক করে দিই, থাম্বনেল টাম্বনেল বানিয়ে লেখালেখি করে, তো পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, আপাতত ভিডিওটাকে ছাড়ি আগে। তো বন্ধুরা, এই যে বর চলে এসছে, এখন বাজে কটা বলতো? 12:22। 12:22 হয়ে গেছে, বর চলে এসছে, মাংস বানালাম, ওকে চেক করার জন্য দিয়েছি, আমি এক পিস খেয়েছি। তো ছেলেকে এখন নিয়ে আসবে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো আমি স্নান করি নেই, স্নানটা করি নেই, তারপরে পুজোটা দিয়ে নেই, তারপরে খাওয়া দাওয়া। ঠিক আছে, ভালো হয়েছে, চলো পরে দেখা হচ্ছে খাওয়ার সময়। টাটা বন্ধুরা, 1টা বাজে, ওকে স্কুল থেকে নিয়ে এসছে, নিয়ে খেতে বসেছি মাংস ভাত। শোনো, তারপরে অসো, তো এই যে খাওয়া দাওয়া করছি, চলো খেয়ে নেই, পরে কথা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেল, এখন একটু রেস্ট করব। তো দুদিন থেকে কিছু করছি না সাজা গোজা, আজকে একটু লিপস্টিক লাগালাম আর একটু কাজল। দুদিন থেকে করে না, বড়টা খুব ঘুমিয়ে পড়েছে, ঠান্ডা পড়ে গেছে, আর ফ্যান চলছে, ফ্যানের তলায় কম্বল নিয়ে শুধু পাপা ঘুমিয়ে দিছে, ফ্যানের তলায় কম্বল নিলে দারুণ মজা লাগে, বলো তোমরা কি এরকম করো, কমেন্ট করে জানিও। তো এখন একটু রেস্ট করব, ভিডিও এডিট করব, পরে বিকেল বেলা দেখা যাচ্ছে, দারুণ মজা হয়, হ্যাঁ দারুণ মজা হয়, বাচ্চা একদম ঘুমিয়ে পড়েছে, চলো টাটা পরে দেখা যাচ্ছে বিকেল বেলা। গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম আবারও তোমাদের সামনে। তো এখন বাজে ঘড়িতে 4:49, তো আমরা বিকেলের নাস্তা নিয়ে বসে পড়েছি, ওর চা খাওয়া তো কমপ্লিট হয়েই গেল, ঠান্ডা ঠান্ডা পড়েছে, ঠান্ডার দিনে চা একটু নাস্তা নমকিন হলে ভালোই হয়, বেশ। তো ভাবছিলাম সাথে মুড়ি মাখা হলে কিন্তু আরও জমে যেত, তো কখনো পরে খাওয়া যাবে। আজকে হচ্ছে চানাচুর নিয়েছি আর চা, আর ছেলের জন্য দুধ গরম করে দিয়েছি, আর জ্যাম দিয়ে রুটি, আর আমরা চা, আর আমি নমকিন খাচ্ছি। আমার বর খাবে কিনা কোনো গ্যারান্টি নেই, ও শুধু চা খায় বেশিরভাগটা, তো এই নিয়ে বসেছি নাস্তার জন্য। তো চলো এনজয় করি, আজকেও দেখছিলাম নাই,
আজকে ওরা হারিয়ে আসছে, প্রত্যেক দিন ইরেজার, পেন্সিল আর শার্পনার, এই তিনটে জিনিস প্রত্যেক দিন হারিয়ে আসে। একদিন বেল্ট হারিয়ে আসছে কোমরের, মানে একটা না একটা কিছু হারাবেই স্কুলে গেলে। তো তো চলো চাটাকে এখন এনজয় করছি, চা খাওয়া শেষ আমি খাচ্ছি এখন। আর ও কী করছে বলো তো, মোবাইলে ওই অনলাইনে শপিং করার জন্য এটা ওটা দেখতে থাকে, শো পিস, টেবিল ল্যাম্প একটা অর্ডার করলো হয়তো। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং গাইস, দেখা হবে পরের ভিডিওতে। চাটা খেয়ে আমরা একটু বেড়াতে গেছিলাম, তো সেটা পরের ব্লগে দেখাবো, কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে।